বাংলাদেশের রাশিয়ান কোনো ব্যাংকের শাখা না থাকায় দুদেশের ব্যবসা বাণিজ্যে গতি আসছে না বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এক সেমিনারে তিনি বলেন, দেশটির বাজারে বিপুল সম্ভাবনা থাকার পরও রপ্তানি আটকে আছে $50 কোটি নিচে। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদেরকে সে দেশে বিনিয়োগের আহ্বান জানান রাশিয়ার রাষ্ট্রদূত। বলেন, ব্যাংক সমস্যা সমাধানে কাজ করছে দুদেশ। বাণিজ্য ও বিনিয়োগের বিচারে গেল 5 দশকে রাশিয়া বাংলাদেশের সম্পর্ক খুব বেশি আলোচনায় না এলেও পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে এক রূপপুর প্রকল্প। প্রায় $12 বিলিয়ন এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে গতি পেতে শুরু করেছে অন্যান্য কার্যক্রমও। এরই মধ্যে সেদেশে রপ্তানির নতুন সুযোগ খোঁজা শুরু করেছে বাংলাদেশ। বিপরীতে রাশিয়াও এগুচ্ছে সমান্তরালে। এই তৎপরতা আরও গতিশীল করতে দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে এই বৈঠকের আয়োজন করে এফবিসিসিআই। সংগঠনের সভাপতি জানান, বাণিজ্যের সবচেয়ে বড় বাধা বাংলাদেশে দেশটির কোনো ব্যাংক না থাকা, যেজন্য প্রস্তাব দিয়ে সাড়া পায়নি রাশিয়া। ইউ ওপেন অ্যান ব্যাংক ইন বাংলাদেশ সো দ্যাট উই ক্যান ইম্পোর্ট ফ্রম ইউর কান্ট্রি ডাইরেক্টলি। নাও উই আর ইম্পোর্টেড ইউর কান্ট্রি especially wheat, especially lentils and chickpeas, lot of things, but we are importing from third country. The products from Russia, you are welcome, please make a request to us, to Russian Export Center, so we'll help you to find a relevant partner, very reliable. বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি ও ওষুধ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন উদ্যোক্তারা। অন্যদিকে আশার কথা শোনান সেদেশের ব্যবসায়ীরাও। It would be worth mentioning that the trade representation is a kind of guide for entrepreneurs of both countries. We are ready to offer solutions for mobile network operators, roaming, messaging, customer care, core network, PS core. সেমিনারে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, তার দেশে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য। To keep up the positive dynamics of economic cooperation, we should give special importance to stronger B2B ties. In this regard, both sides should strive to establish direct links between business communities. সবশেষ, অর্থবছরে রাশিয়ায় রপ্তানি হয় $46 কোটি পণ্য। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।